খালেদা জিয়াকে সংস্কারবাদী খাল করে, খালেদা জিয়াকে আউট করে, বিএনপির যারা তখন থেকে নেতৃত্ব ছিল তাদেরকে আউট করে উনি নতুন কমিটি ঘোষণা করেছিলেন সাইফুর রহমানকে সহ। সেটা কিন্তু বেগম খালেদা জিয়া ওনাকে ক্ষমা করে আবার বিএনপিতে নিয়েছেন, এবং এই নেয়াটা আমার মনে হয় ভুল হয়েছিল। তো আমি খুব শ্রদ্ধা করতাম, উনিও মূল্যায়িত হননি, মূল্যায়ন পাননি। মূল্যায়ন পাননি বলে কি আপনি হালুয়া রুটির জন্য আপনি সারা জীবন যারা জন্য যুদ্ধ করলেন তাদের সাথে চলে যাবেন? যুদ্ধের একজন বীর সেনানী, একজন তৎকালীন সময় একজন খুব সাহসী মুক্তিযোদ্ধ অফিসার, উনি কেন আজকে স্কুলিত হবেন? অথচ উনি কিন্তু শেষ পর্যন্ত যে উনি কিন্তু পোলটি কিন্তু হাসিনার সাথেও দিয়েছেন। এই যে বললেন আপনি বিএনএম, আসলে বিএনএম নিয়ে আলোচনা করা আসলে আমার কাছে খুব বেশিটা ভালো লাগে না, রুচিবোধে বাধে, কিন্তু করতে হয়, কারণ এটা এখন বাংলাদেশের মোটামুটি আমাদের রাজনীতির যে কলুষিত চরিত্র রাজনীতি সামগ্রিক তার একটা প্রমাণ এটা। এই যে গত নির্বাচনের আগে, তার কিছুদিন আগে থেকে, যা বেশি বেশ কিছু আগে থেকেই যে কিংস পার্টি তৈরি করে, এটা প্রবণতা আমরা বেশি দেখেছিলাম 1/11 পরে, মইনুদ্দিন ফখরুদ্দিনের সেই গঙ্গের সময় বেশ কিছু কিংস পার্টি বানানোর চেষ্টা করা হয়েছিল। প্রচলিত দুই দলকে একেবারে শীর্ষ নেতৃত্বকে জেলে দিয়ে তারা দল গঠনের চেষ্টা করেছিলেন, এবং ফেরদৌস কুরেশি সহ অনেকে তাতে সাহায্য দিয়েছিলেন, পরবর্তীতে সেগুলি হয়নি। বাংলাদেশে কিংস পার্টি মানুষ জেনে যায়, কিংস পার্টিকে মানুষ সমর্থন করে না, মানুষ এটাকে পছন্দ করে না। এই যে আজকে মেজর হাফিজের কথা আসলো, আমি মেজর হাফিজের প্রতি পূর্ণ শ্রদ্ধা, ওনার আমার খুব প্রিয় একজন মানুষ ছিলেন, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে ওনার অবদান, উনি একজন লেজেন্ড বলা যায় যুদ্ধে, যুদ্ধে উনি লেজেন্ড বলা যায় একজন, উনি সেই বীর বিক্রম খেতাবে ভূষিত হয়েছেন। কিন্তু আমরা একটা জিনিস বুঝতে হবে, আমি আমার দুজন শ্রদ্ধ মানুষ আছেন এখানে তাদেরকেই, যে একটা মানুষের কিন্তু জীবনের বিভিন্ন স্টেজ থাকে। মহান মুক্তিযুদ্ধে ওনার অবদান এবং ওনার যে কার্যকলাপ, এটাকে জাতি চিরদিন স্মরণ করবে। তার মানে এই না যে উনি তারপরে আজকে 53 বছরে যাই করবেন কেন, করেন না কেন, সেটাও ইমিউন সিস্টেমে এটা মাপ হয়ে যাবে, এটা ঠিক না। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জীবনের ক্ষেত্রে যে যা করবে সেটা তাকে তার ফল ভোগ করতে হবে এবং জবাব দিতে হবে। উনি কিন্তু আজকে প্রথম এই বিতর্কের সৃষ্টি করেননি, এমনকি 75 সালে 3 নভেম্বরের খালেদ মোশারফের কুয়ের পরেও ওনার নাম কিন্তু এসেছে। উনি কিন্তু যে কিন্তু প্রথমে আমরা যেটা শুনেছি, উনি কিন্তু জিয়া রহমানকে প্রথমে গৃহবন্দী করেন, এবং যার ফলে 4 দিন জিয়া রহমান গৃহবন্দী ছিলেন। উনি ওনার ফার্স্ট বেঙ্গলের লোকজন নিয়ে যে উনি করেছিলেন, ওনার ট্রুপস নিয়ে যে পরবর্তীতে বেশ কিছুদিন কিন্তু 7 নভেম্বরের পরে উনি কিন্তু বন্দী ছিলেন, এটা কিন্তু আমরা জানি। এবং পরবর্তীতে এরশাদ আমলে, এরশাদের স্বৈরশাসকের আমলে উনি কিন্তু বেশ কিছু সুবিধা টুবিধা নিয়েছেন, এবং আমরা অনেক কিছু জানি সেনাবাহিনীর অফিসাররা ওনার ব্যাপারে। যে ইম্পর্টেন্ট যেটা আমরা দেখেছি 1/11-র সময়, উনি যে পোল্টিটা মেরেছিলেন, খালেদা জিয়াকে সংস্কারবাদী খাল করে, খালেদা জিয়াকে আউট করে, বিএনপির যারা তখন থেকে নেতৃত্ব ছিল তাদেরকে আউট করে উনি নতুন কমিটি ঘোষণা করেছিলেন সাইফুর রহমানকে সহ। সেটা কিন্তু বেগম খালেদা জিয়া ওনাকে ক্ষমা করে আবার বিএনপিতে নিয়েছেন, এবং এই নেয়াটা আমার মনে হয় ভুল হয়েছিল। এটা আজকে উনি প্রমাণ করেছেন 2019 সালের পরে। আপনি যেটা বললেন, যেটা গতকাল আপনার একটা অনুষ্ঠান দেখলাম, খুবই মানে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অনুষ্ঠান আপনি করেছেন আমার মেজর সারোয়ার এবং কর্নেল দিদারকে নিয়ে, দুজনই আমার খুব ঘনিষ্ঠ মানুষ, খুব প্রিয় মানুষ। তারা যেসব কথা বলেছেন আমি অবাক বিস্ময়ে শুনেছি, যে এটা কি সম্ভব, একজন গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পাওয়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের, যার মানে কিছুই হারানোর নাই, এবং উনি একদম প্রীতি ফুটবল প্লেয়ার ছিলেন, পাকিস্তান জাতীয় দলে খেলেছেন, মোহামেডানের অধিনায়ক করেছেন, স্বাধীন বাংলা ফুটবলে খেলেছেন, ওনার মতো একটা লোক এই বয়সে এসে, ওনার তো একটা বয়স একটা 70-এর বয়স, বাংলাদেশের গড় বয়সের বেশি, ওনার কি চাওয়া পাওয়ার থাকতে পারে? উনি অনেকে আজকাল বলে থাকেন যে ওনারা নাকি মূল্যায়িত হননি। আমাদের সদ্য জেনারেল ইব্রাহিম, ওনাকে আমি শ্রদ্ধা করতাম, ওনার ব্রিগেড কমান্ডার ছিলেন রাঙামাটিতে আমার ক্ষুদ্রকালীন চাকরি জীবনে, ওনাকে আমি খুব শ্রদ্ধা করতাম, উনিও মূল্যায়িত হননি, মূল্যায়ন পাননি। মূল্যায়ন পাননি বলে কি আপনি হালুয়া রুটির জন্য আপনি সারা জীবন যারা জন্য যুদ্ধ করলেন তাদের সাথে চলে যাবেন? মূল্যায়িত পাননি, ঠিক আছে, আপনি নিবৃত্ত হয়ে যেতে পারেন, আপনি আরেকটা দল করতে পারেন নিজে নিজে, জেনারেল ইব্রাহিম তো একটা দল করেছেনি, আপনি আপনার কাজে যাবেন, মানুষ আপনাকে মূল্যায়ন করবে, জনগণের মূল্যায়ন ইম্পর্টেন্ট। তারেক রহমানের সাথে কথা বলতে পারেননি, 11 বার ফোন করেছেন, তার কারণে আপনি এখন শেখ হাসিনার সাথে চলে গেলেন, যে এমপি হয়ে গেলেন, এটা কোনো যুক্তি না। আমি মনে করি আজকে আমাদের সময় এসেছে প্রতিবাদ করার, আমি আমার কণ্ঠ থেকে প্রতিবাদ করব, এবং মেজর সারোয়ার এবং কর্নেল দিদার কালকে যেটা বললেন, প্রামাণ্য ভাবে যে শতাধিক মিটিং ওনার বাসায় হয়েছে,
এমনকি সাকিব আল হাসানের সাথে উনি যে সাকিব আল হাসানের আবেদন পত্রটা নিচ্ছেন, এটার ছবিও চার পাঁচজন সহ, যে ক্যাপ্টেন কামরুল সহ সবার ছবি কিন্তু গণমাধ্যম প্রকাশ করে দিয়েছে সমকাল। এটার ব্যাপারে উনি কোনো প্রতিবাদ করতে পারেননি, উনি বলেছেন এগুলো ঠিক না। আর সাকিব আল হাসানের ব্যাপারে আমি কিছু বলতে চাই না। সাকিব আল হাসান একটা ব্যবসায়ী, একটা একটা ধান্দাবাজ লোক মনে করি, সে ভালো প্লেয়ার হতে পারে, ও যেখানে বেশি দাম পাবে, যেখানে তার মূল্য বেশি হবে, যেখানে সে বেশি দামে বিক্রি হবে, সেখানে সে যাবে। এটা আমরা দেখেছি যে সিরিজের মাঝখানে বিদেশ থেকে এসে দোকান উদ্বোধন করে আবার ফেরত যাওয়া, এটা তার ব্যাপার, আমি তার এটা বলতে চাই না, সে রাজনীতিবিদ না। বাট মেজর মেজর হাফিজের মতো লোক, যাকে আমরা আইডল মনে করি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর সেনানী, একজন তৎকালীন সময় একজন খুব সাহসী মুক্তিযোদ্ধা অফিসার, উনি কেন আজকে স্কুলিত হবেন? অথচ উনি কিন্তু শেষ পর্যন্ত যে উনি কিন্তু উনি কিন্তু পোলটি কিন্তু হাসিনার সাথেও দিয়েছেন, উনি কিন্তু যাননি, উনি সেই ওখানে যে আমাদের শাহজাহান আছে তাকে আমি খুব ভালো করে চিনি, আমাদের একই পাড়ায় থাকতো, সেনাবাহিনী থেকে একাডেমি থেকে বিতাড়িত এই ভদ্রলোক শাহজাহান, সে হাজিগঞ্জের এখন অ্যাডভোকেট উনি। তারপরে ওই যে আমাদের শাহ আবু জাফর, ফরিদপুরের সাবেক বিএনপির এমপি, তাদেরকে দিয়ে গুলশানে 2 কোটি টাকা দিয়ে অফিস করে সবকিছু করে ঘোষণা করলেন, রাতারাতি কাউন্সিল করলেন, মেজর সারোয়াররা যারা এই বিএনপি গঠন করেছেন তাদেরকে বের করে দিয়ে, তাদেরকে বাদ দিয়ে উনি একটা কমিটি করেছেন পিছন থেকে, সবকিছু উনি কোনে করেছেন। এখন উনি বলছেন আমাকে অফার দেওয়া হয়েছিল চেয়ারম্যান পদের জন্য, কিন্তু আমি এটা গ্রহণ করিনি। দিস ইজ নট দ্যাট সিম্পল। কেন আপনাকে অফার করবে স্যাম্পল চেয়ারম্যান পদের জন্য? আমাকে তো অফার করেনি, বলতে পারেন আমি খুব খুব একটা নগণ্য লোক। আরো তো বিএনপির বড় বড় নেতা আছে যারা খুব বিক্ষুব্ধ, তারা মূল্যায়িত হয়নি, বিএনপি তো 14 বছর ধরে ক্ষমতায় নাই, কি মূল্যায়ন করবে? আমি এই আপনাদের কাছে জানতে চাই, মূল্যায়নটা কি করবে? আপনাকে BIWTC চেয়ারম্যান দেয়নি, বিমানের চেয়ারম্যান দিতে পারেনি, আপনাকে মন্ত্রিত্ব দিতে পারেনি, বিএনপি তো ক্ষমতায় নাই, কি মূল্যায়ন করবে ভাই? আমাকে আমাকে যদি বিএনপি মূল্যায়ন না করে, তাতে আমি যদি বিক্ষুব্ধ হই, তাতে কি আমি আরেকজনের হাসিনার সাথে চলে যাব? তাহলে কি মানুষ হিসাবে যে আমাদের নীতি আদর্শ, এটা কি থাকবে কোনোদিন? থাকবে না। আপার চ্যানেলে আপা যেটা প্রকাশ করে সত্য প্রকাশ করে, আপনি যদি এখন রাগ হয়ে আমাকে দেশে যেতে দেয় না, উনি যদি সত্য প্রকাশ বন্ধ করে দেয়, এটা তো ওনারই চরিত্র উপরে একটা লেপন হবে যে উনি সত্যকে প্রকাশ না করে উনি আতাত করলেন, উনি তলে তলে করলেন। এটাই মেজর হাফিজের ব্যাপারে আমার একটা দুঃখ, আমার খুব কষ্ট। জেনারেল ইব্রাহিম, মেজর হাফিজ, ওমর ইব্রাহিম, ওমর জেনারেল, মেজর ওমর, শাহজাহান ওমর, এদের ব্যাপারে, কারণ এরা সেনাবাহিনীর অফিসার, যখন মানুষে বলে তখন আমার গায়ে লাগে। আমরা যে ব্রাদারহুড থেকে এসেছি, যে ফ্র্যাটার্নিটি, আমরা মনে করি আমাদের রক্তের বন্ধন কোনোদিন ছিন্ন হওয়ার কথা না। স্যার কোথায় চলে গেলেন? আমরা কি আউট হয়ে গেলাম? মনে হয় ইন্টারনেটে সমস্যা হচ্ছে। জি, আমাদের মধ্যে খুব সচরাচর আমরা এই ফ্র্যাটার্নিটিটা আমরা খুব বড় বলে মনে করি। আমরা মনে করি যে কোনো পরিস্থিতিতে আমরা যে ভাই একাডেমি থেকে বা ট্রেনিং থেকে, আমরা এটাকে কখনো ছোট করে দেখি না। কিন্তু এই ধরনের অফিসারদের জন্য আজকে একটা লাস্ট একটা কথা বলি, এই ব্যাপারে আমার ধারণা, আমার ব্যক্তিগত ধারণা, উনি যখন সবকিছু ঠিকঠাক করেছেন এবং বিএনএম গঠিত হয়ে, মানে বিএনএম এর ব্যাপারে কাউন্সিল টাউন্সিল করে ওনারা নির্বাচনে যাবেন কি যাবেন না এগুলো ঘোষণা দেবেন, তার আগে কিন্তু হঠাৎ করে উনি ইন্ডিয়া গেলেন। আমি জানি না ইন্ডিয়া গেলেন কার সাথে আলাপ করলেন, ওখানে কার সাথে তার কথা হলো, কতটুক যোগাযোগ তার আছে। ওখান থেকে এসেই উনি কিন্তু পল্টিটা দিলেন, এবং এইবারের পল্টিটা দিলেন হাসিনার সাথে। উনি কিন্তু আর বিএনএম এ ঘোষিত হলেন না, উনি বললেন আমি বেমানি করতে পারবো না, আমি বিএনপিতেই থাকবো, বিএনপিতেই মরবো। তার মানে কি উনি ইন্ডিয়া থেকে কোনো কিছু আশ্বাস পেয়ে এসেছিলেন, যেটা দিয়ে উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আশ্বস্ত করেছেন যে আপনি কোনো টেনশন করবেন না, আমি ব্যবস্থা করে এসেছি, ভারত আমাদেরকে সবকিছু দেবে, আমাদের সাপোর্ট দেবে, এই জন্য উনি বিএনপিতে এখনো, আজকে আমি কথা বলছি দুঃখের সাথে বলছি, হাউ হি ক্যান বি দা ভাইস চেয়ারম্যান টিল, কেন তার ব্যবস্থা গ্রহণ করা হলো না এত কিছুর পরও? আজকে 3 দিন কথা চলছে, এখনো তাকে দল থেকে বহিষ্কার করা হলো না কেন? তাহলে ঠিক আছে, বোঝা গেল দিস ইজ দ্য নর্মাল প্রসেস। যারা বিএনপি করে, দলে থাকলে আরেকটা দল করতে চেষ্টা করবে, দল ভাঙার চেষ্টা করবে, এবং আবার যদি দল ভাঙার চেষ্টা করার পরে সফল না হয় তারা বিএনপি থেকে যাবে। ইফ দিস ইজ দ্য পলিসি, আই এম সরি, আই ক্লিয়ারলি কন্ডেম অ্যান্ড রিগ্রেট দিস পলিসি। আমি এখনো এই মুহূর্তে মেজর হাফিজের বহিষ্কার দাবি করি, এই মুহূর্তে, 1 সেকেন্ডও দেরি না। যতই কিছু উনি ভালো করে থাকুক স্বাধীনতার যুদ্ধে, তার প্রতি আমার শ্রদ্ধা থাকবে, কিন্তু ওনার এই পল্টিবাজির জন্য ওনাকে কোনোভাবেই দলে রাখা যায় না। ধন্যবাদ।